ভাবে মৃত্যু হলো এক নাবালক কিশোরের। ঘটনাটি পাইকার থানার পাটাগাছি গ্রামে গত রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিল সালাউদ্দিন মণ্ডল। ওই রেল স্টেশন আছে ওখানে এক ওই টোটোওয়ালা ট্রলি চালাইছি, ওদেরকে একটা লোক জিজ্ঞেস করলাম, মা ওইখানে দোকান আছে, তো বলছে 11টার সময় তিনটা এই ছেলে একটা মেয়ে বিড়ি ছেলে জিন্সের প্যান্ট পরে আছে আর দুটা বেটা ছেলে আছে সাথে, তো ওই মোটর সাইকেল করে এলো, ওদের দুজনকে পার করে দিলে আর একটা ছেলে মোটর সাইকেল নিয়ে পূর্ব দিকে। আপনারা থানাতে মিসডাইরি করেছিল, নিয়ে থানার ওসিরা লাশটা তুলে এনেছিলেন, নিয়ে তারপর ওসিরাই আমাদেরকে খবর দিয়েছে লাশটা ওখানে আছে, ডেড বডিটা, তো আপনারা ওটা শনাক্ত করুন যে আপনাদের লাশ কিনা, সেই জন্য আমরা থানার এতে এসেছি। আমরা যে মারা গেছে ওর কি নাম? মারা গেছে ছেলের নাম সালাউদ্দিন সে। বয়স কত? বয়স 14 বছর। কবে থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিল? রবিবার বৈকাল থেকে। ধর মৃতদেহ কবে উদ্ধার হয়েছিল? মৃতদেহ কিরকম দেখলেন? মৃতদেহ যেটা দেখলাম আমি হসপিটালে, সেটা ধরেন পুড়িয়ে দিয়েছে, পুরো শরীর পোড়ানো, সম্ভবত আগুন নাই আসিন ঢেলে পুড়িয়ে দিয়ে। তাছাড়া কিছু কি না? আপনার আমার নাম ইয়াবর রহমান। ছেলে আমার দুপুরে ভাত খেতে গেল, ভাত খেয়ে নাই ও চলে গেল পিচ করতে, সব ছেলেরা বল খেলে ওইখান, তো পাসনা খান নিলে, বলছে মা পাসনা নিব না, বললেও তাহলে পাসনা খান নিয়ে গেল, নিয়ে যাই ছেলে পিচ করতে যাই, ওই মগরবের সময় করি চলে এলো পাসনা রান এনে বাড়ি নিয়ে। এবার বলছে কি এমনি এমনি ব্যাপার মা আমি আসছি, তো কি ব্যাপার কোনো কিছু বললে না, বলছে আমি আধ ঘন্টা 10 মিনিটের মধ্যে আসছি মা। আর আব্বা বললে গরু খ্যার কাটো নাই, ব্যাটা দুটা খ্যার গেলাম কাটিস না, কিছু কাম করিস না, তো মোবাইল নাই, মোটর সাইকেল নিয়ে যাইছি, তো হাওলে চালাইস ব্যাটা আয়া বললে, হাওলে করে নিয়ে যাইস ব্যাটা আয়া বললে। আর আমি বললাম কি ব্যাটা তুই কিছু কামও করিস না, কিছু না, খালি গাড়ি বেহিক করছি কেন, মগরবের সময় গাড়ি তো আর বেহিক করিস না, আর বর্মা আছে, আর বর্মা বললে টাকা ব্যাটা নিয়ে গেছ না, তো আর বর্মাকে বলছে বকবি তুই। কীভাবে মারা গেছে? ওই বলি ছেলে মগরব 5টার সময় বার হয়ে গেল বাড়ি থেকে, বাড়ি থেকে বার হয়ে যাই ছেলে আমার আর কোনো পাত্তা নেই, 7টা বেজে গেল 8টা বেজে গেল তাও কোনো পাত্তা নেই বাপ। 8টার সময় বলি আর বন্ধুকে ফোন করতে বলেন গা মহি বলে একটা ছেলের নাম, তো আপনি ফোন করলে যাই, আর কাকাকে ফোন তো দিয়েছেন, আর কাকা বল হ্যালো বলেছে, তখন বলেছে আব্বা আমি ঘুসপুরে আছি বাড়ি যাইছি গো, বলেছে নি ফোন কাটি দিয়েছে নিয়ে। এবার বলি 9টা বেজে গেল।